যদি সর্বচিন্তা দূরে করি, এই মনটাকে শুধু হরিনামে একটু বাঁধতে পারেন কয়েকটি ঘন্টা, তাহলে কীর্তন কি বস্তু কেন শুনবেন, কি প্রয়োজন আছে আমাদের কীর্তন শোনার, বা কীর্তন থেকে কি শিক্ষা পাওয়া যায় সেটা নিজে থেকেই বুঝতে পারে। আসুন, যেটা দিয়ে আমরা কীর্তন শুরু করলাম এটাকে বলে গৌড় চন্দ্রিকা। আগে আমাদের জানতে হবে যে লীলা কীর্তনের প্রথমে এই গৌড় চন্দ্রিকাটি কেন আপনারা শুনবেন, শুধু লীলাটা শুনতে পারতেন। হে ভক্তমণ্ডলী, শাস্ত্রে বর্ণিত আছে যে আমরা যদি কোনো বড় মন্দির বা তীর্থস্থানে ভ্রমণ করতে যাই, সেখানে যাওয়ার আগে যদি বাড়ির বাবা মা বা গুরুজন বা সমাজে যারা আমাদের থেকে বয়স্য বড় তাদের চরণে প্রণাম না করে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করে, সম্মান না করে, অবহেলা অবজ্ঞা করে বা অবহেলিত করে যদি এই মন্দিরে এসে আমি ভগবানের চরণে প্রণাম করি, ভগবান কিন্তু আমার প্রণামটা নেবে না। কেন না? আগে বাড়ির বাবা মাকে তুমি প্রণাম করো, সমাজে যারা তোমার থেকে বয়সে বড় আগে তাদের চরণে তুমি নিজেকে নত করো। এই নিচু হলে বা প্রণাম করলে কি হয় না, তাদের আশীর্বাদটা আমাদের মাথায় থাকে, আশীর্বাদের হাতটা আমাদের মাথায় থাকে। এই আশীর্বাদ থেকে প্রথমে হৃদয়ে চেতনার জন্ম হয়, সেই চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে প্রেমের উদয় হয়, আর প্রেম থেকে আসে ভক্তি। সেই ভক্তিযুক্ত হৃদয় নিয়ে যদি মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করি, তবেই ভগবান আপনার বা আমার প্রণামটা গ্রহণ করবে। নালে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে মন্দির, আমি মন্দিরে না দাঁড়িয়ে দূর থেকে হাতটা জড়ো করে মাথা নিচু করে চলে গেলাম, এটাকে প্রণাম বলে, এটাকে বলে স্মরণ করা। এখানে মন্দির আছে হিজলগমরে, আমি এখান দিয়ে যাচ্ছি, হাতটা জড়ো করে চলে গেলাম, এটাকে স্মরণ বলে, এটা প্রণাম বলে না। প্রণাম করতে গেলে এতগুলো পদ্ধতি আছে, ঠিক তদ্রূপ কীর্তন শুনতে গেলেও কিছু পদ্ধতি বা নিয়ম আছে। যেমন বাড়ির বাবা মাকে প্রণাম করে মন্দিরে যাওয়া উচিত, ঠিক তদ্রূপ এই কীর্তনেরও যিনি বাবা মা, এই কীর্তন যিনি সৃষ্টি করেছিলেন, তিনি আর অন্য কেউ না, তিনি কে না, শচীন্দন গৌড়ী, যাকে বলা হলো সংকীর্তনৈক পিতার, অর্থাৎ যিনি সংকীর্তনের পিতা, তিনি আমাদের শচীন্দন গৌড়ী। নদিয়ার চাঁদ এসেছিলেন 537 বছর পূর্বে, তিনি নিয়ে এসেছিলেন, প্রচার করেছিলেন, তাই আজকে আমরা পেয়েছি। তাই যে কোনো লীলা আস্বাদনের প্রারম্ভ আমাদের গৌড় চন্দ্রিকা শোনা উচিত। এবার এই গৌড় চন্দ্রিকা কেন শুনবো তার সম্বন্ধে আরেকটা কথা বলে দিই। কিছুদিন আগেই আমাদের ঝুলন উৎসব গেছে, তাই না? জানেন তো প্রত্যেকে ঝুলন। এই ঝুলন আসলে কি, আমরা আমাদের বাড়িতে সচরাচর কি করি, আসতে মন দিয়ে শুনবেন, একটা দোলনার মধ্যে রাধা কৃষ্ণকে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে সেটা দোল দেওয়া হয়। কিন্তু অনেকেই আমরা জানি না, কিন্তু জেনে নিন ব্যাপারটা, এই ঝুলনের প্রকৃত অর্থ হলো হিন্দোল, হয় অশ্বই দন্তেন্নয় দয়োকা ল। হিন্দোল শব্দের অর্থ হলো ঢেউ, যেমন সমুদ্রে ঢেউ দোলে, যেমন ধানের ক্ষেতে ধানটা হাওয়ায় বা বাতাসে দোলে, বা ওই যখন সর্ষে বাগানে সর্ষে ফুল দোলে না, তার যে একটা শোভা লাগে দেখতে অতি সুন্দর হয়। বৃন্দাবনের মাটিতে ব্রজ গোপী এবং ব্রজের সখারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দুজনকে একটা দোলনার মধ্যে বসিয়ে দুলিয়েছে, এবং একদিন নয় দুই দিন নয় পাঁচটা দিন বসানো হয়েছে। এবার প্রশ্ন হল, বৃন্দাবনের উৎসব আমাদের এই পশ্চিমবাংলায় কেন বা নবদ্বীপে কেন? এর কারণটাই হলো গৌড় চন্দ্রিকা। বলা হলো বৃন্দাবনে যত লীলা হয়েছে সেই লীলাগুলো মর্যাদা পেয়েছে নবদ্বীপ। ব্যাপারটা কেমন? যেমন দুধ আপনারা প্রত্যেকেই দেখেছেন বাড়িতে আছে, এই দুধটা যখন আমরা পান করি দুধের একটা স্বাদ পাই,
কিন্তু ওই দুধটা যদি ল্যাবরেটরিতে টেস্ট করানো হয় দেখবেন দুধটার মধ্যে জল আছে সামান্য, মিষ্টি আছে সামান্য, আর দুধের পরিমাণটাও আছে। এই যে তিনটি সংমিশ্রণে দুই হয়েছে, সংমিশ্রণটা হলো বৃন্দাবন, ব্যাপারটা সহজ করে নেবেন। আর দুধ থেকেই ক্ষীর তৈরি হয়, দুধ থেকেই সন্দেশ তৈরি হয়, দুধ থেকেই রসগোল্লা তৈরি হয়। এই যে বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন স্বাদ আলাদা, বলুন তো ক্ষীরের স্বাদ ভালো না দুধের স্বাদ ভালো? কোনটা? ক্ষীরের স্বাদই বেশি ভালো দুধের থেকে, কিন্তু তৈরি হচ্ছে দুধ থেকে, দুধটা হলো বৃন্দাবন। আর এই নবদ্বীপ মা যে বৈষ্ণব কবিরা, বাবার গৌরাঙ্গ মহাপ্রভু বা তার পার্ষদরা ওই দুধটা থেকে নিজ নিজ ভাব চিন্তায় এক একজন এক এক রকম বস্তু তুলে নিয়েছে। কেউ ক্ষীর তুলল, কেউ সন্দেশ তুলল, কেউ মাখন তুলল, দুধ থেকেই তৈরি, কিন্তু স্বাদটা ওর থেকেও অতি সুন্দর। সেই অতি সুন্দরের জন্য যে কোনো বৃন্দাবন লীলার আগে গৌর চন্দিকা শুনতে হয়, কারণ বৈষ্ণবীরাই তো স্বাদটা দেখিয়েছে। এবার নবদ্বীপ মা যে কেন এই আমাদের ঝুলন উৎসবটা হলো নবদ্বীপে, যিনি আমাদের শচীন্দন গৌরহরি, তিনিই তো দাপরের কৃষ্ণ। এই শচীন্দন গৌরহরিকে পাঁচ দিন পাঁচ রকম সাজে, কখনো নটবর, কখনো রাজবেশ, কখনো রাধারানীর বেশ, কখনো বা গোপালীর বেশ, ওই সাজিয়ে পাঁচ দিন দোল দেওয়া হতো। সেই দৃশ্যটা বৃন্দাবনকে অনুসরণ করে বৈষ্ণব কবিরা দেখতো। সেই সূত্রেই আমাদের এই বাংলার মাটিতে এই ঝুলন উৎসব পালন হয়। তাহলে ঝুলনের স্বাদটা বৃন্দাবনের থেকে নবদ্বীপে বেশি হবে না কম হবে? বাবা কি হবে? বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে আমরা বিভিন্ন স্বাদে পাচ্ছি। ঠিক তদ্রূপ যে কোনো লীলার আগে যদি গৌরচন্দ্রিকাটা মন দিয়ে শোনা যায়, গৌরচন্দ্রিকার স্বাদ থেকেই আপনি আসল কীর্তনের আসল মর্যাদা বা আসল সত্যটা পেয়ে যাবেন। সেরকমই একটা পদ দিয়ে আজকে শুরু হলো কীর্তন। যে পদটা শুনছেন, এই পদটা যিনি লিখেছিলেন তার নাম হলো বৈষ্ণব কবি দাস সদানন্দ। কত সুন্দর, কত মধুর কথা দিয়ে লিখলেন দেখুন। কি লিখলেন প্রথম দুটো লাইন? অখিল ভুবন ভরি হরি রস বাদর পরি ক্ষত চৈতন্য। প্রত্যেকে প্রত্যেকটা লাইনটার মানেগুলো বোঝার চেষ্টা করুন। আজকে যেমন এখানে বর্ষা হচ্ছে বা পশ্চিমবঙ্গে বর্ষা হচ্ছে, এই বর্ষা আর বৈষ্ণব কবি লিখলেন অখিল ভুবন ভরি হরি রস বাদর, অর্থাৎ শুধু এই পশ্চিমবাংলা নয় অখিল ভুবন ভরে এক সময় ভগবান শ্রীহরির প্রেম রূপী বর্ষা বর্ষিত হয়েছে। সেই বর্ষা আজও চলছে, তবে এই বর্ষা হয় কোথা থেকে? মৌসুমী নামক জলবায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করল। আর ওই বর্ষাটা হয়েছিল কোথা থেকে? না বরিক্ষত চৈতন্য মেঘ, একটা চৈতন্য রূপী মেঘ থেকে এসেছিল বর্ষা। এবার বৈষ্ণব কবি বলল এই বর্ষা তো হয় বাতাসে ধুলিকণা, সেইটা ভাসতে ভাসতে মেঘ সৃষ্টি হয়, তার উপরে মৌসুমি জলবায়ুতে হল। তাহলে ওই চৈতন্যরূপী মেঘটা কে ধারণ করালো? তাতে তো কোনো ধুলিকণা ছিল না। না না, ধুলিকণা না থাকলেও তাতে ছিল ভক্তি আর নয়নের জল। তাহলে কার ভক্তি আর কার নয়নের জল এই মেঘটা ধারণ হলো? সেটা আর অন্য কেউ নয়, যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। তিনি এই নদিয়ার একজন বাসিন্দা, গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বৎসরের বড়, যার নাম হলো অদ্বৈত আচার্য। সেই আচার্য দেবীর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল। একটু মন দিয়ে শুনে নিন তত্ত্ব কথা, একটু জেনে নিন গৌরচন্দ্রিকার মাধ্যমে যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম কার জন্যে, আর এই অদ্বৈত আচার্যই বাকি। এই আচার্য দেব আর অন্য কেউ নয়। কবে সৃষ্টি হয়েছিল আচার্য দেবীর? এই যুগেও নয়, যখন সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থনে অনেক কিছুর মধ্যে অমৃত উঠেছিল, তাই না বাবা? ওই অমৃতটা দেবতা এবং অসুরদের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন একজন, কে বলুন তো? শ্রী বিষ্ণু নারায়ণ। কিন্তু নারায়ণ মনে মনে ভাবল যদি আমি এই অমৃতটা অসুরদের দিই, ওরা অমরত্ব লাভ করলে পৃথিবী ধ্বংস করে দেবে, ওদের দিলে হবে না।
তাহলে দিতে হবে কাদের? দেবতাদের। আর সেই দেবার জন্য, দেবতাদের দেবার জন্য তিনি ভাবলেন অসুররা দুটো জিনিসে ভুলে থাকে, এক হলো নারী আর দুই হলো সুরা। তাহলে আমি যদি একটা অতি সুন্দর নারীর রূপ ধারণ করি, ওই রূপেই ওরা মেতে থাকে। শ্রী বিষ্ণু নারায়ণ করলেন একটা অপূর্ব নারী মূর্তি ধারণ, আর সেই রূপেতেই অসুররা মেতে গেল, দেবতাদের কাছ থেকে অমৃত শুরু হলো। দেবতাদের কাছ থেকে কেন শুরু হলো? অসুররা তো প্রথম পেতে পারত। অসুরদেরকে বলল, শোনো অসুরগণ, যদি একটা পাত্রে চুন আর জল দীর্ঘদিন রাখা যায়, তাহলে চুনটা নিচে থাকবে, জলটা উপরে। এতদিন সমুদ্রের নিচে অমৃত, এই অমৃতের আসল নির্যাস বস্তুটা নিচে আছে, তোমরা শেষে পান করো, দেবতাদের আগে জলটা দিয়ে দিই, ওদের থেকেও বেশি দিন অমর হয়ে থাকবে তোমরা। এই বলে দেবতাদের থেকে যেই শুরু করলো, অসুরগুলো নারী মূর্তি দেখেই শেষ হয়ে গেল পর্ব। কিন্তু বাবা, ওই নারী মূর্তিটাকে কেউ চিনতে পারলো না আসলে ওটা কে, অত দেব দেবীর মধ্যে। তবে একজন চিনতে পেরেছিল, কে? যিনি পঞ্চবদনে নাম করেন, শ্মশানে যিনি বাস করেন, পরম বৈষ্ণব ভোলানাথ। যেই প্রভু অমৃত দিয়ে অদূরে দাঁড়াইয়া আছেন, ভোলানাথ কোথায় ছিল? ছুটতে ছুটতে এসে প্রভুর ওই রুম দেখে প্রেম ভরে আলিঙ্গন করেছে। প্রভু, এত অপূর্ব নারী রূপ আপনি ধারণ করেছেন। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, কি ব্যাপার, এত দেব দেবী এত অসুর কেউ আমায় চিনতে পারলো না, আসলে আমি কে আর তুমি চিনে ফেললে? ভোলানাথ বলে, প্রভু চিনতে তো আমিও পারতাম না, কিন্তু তোমাকে চেনার জন্য যে নয়ন, সেই নয়নটা তো তুমি দিয়েছো, তাই আমি চিনতে পেরেছি। এইভাবে দুজনে যেই কথা বলছে, এর মাঝখানে একজনের আবির্ভাব হলো, সেটাকে না যিনি সর্বদা ঝগড়া করে লাগান দেবতা এবং অসুরদের মধ্যে, দেবর্ষি নারদ কোথায় ছিল? ছুটতে ছুটতে এসে বলে, ছি ছি মামা, এ কি কর্ম করছো? তুমি না ভোলানাথ, তুমি নাকি পরম বৈষ্ণব, আর বৈষ্ণব হয়ে এত সুন্দর একটা নারীকে তুমি জড়ায়ে ধরে সবার আড়ালে প্রেম নিবেদন করছো। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, কি ব্যাপার, তাহলে নিশ্চয়ই দেবর্ষি চিনতে পারে, না হলে এমন করে বলবে কেন? কিন্তু আমি যদি এই রূপে থাকি আর ভোলানাথ যদি আমায় জড়ায়ে ধরে থাকে, এক্ষুনি স্বর্গমর্ত পাতাল চারিদিকে প্রচার করে দেবে, ও নাকি বৈষ্ণব, ওদিকে নারী সঙ্গ করবে, তাহলে আমাকে এই রূপ ত্যাগ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই ভোলানাথ এবং দেবর্ষির সামনে প্রসূল, প্রভু যেই আমার আসল রূপে ফিরে এসেছে, এটা দেখা মাত্রই দেবর্ষির চক্ষু চরকগত। একি প্রভু, আপনি? আমি চিনতে পারিনি আপনাকে, আপনি যে এত সুন্দর নারী মূর্তি ধারণ করেছিলেন। ভোলানাথ বলে, দেবর্ষি আমার প্রভুকে চিনতে গেলে শুধুমাত্র এই নয়ন নয়, এই নয়নের ভেতরে আর একটা নয়ন, এই নয়নের দ্বারা যদি তুমি দেখতে পারো, দেখতে পাবে প্রভু সর্বত্র কিছুর মাঝে বিরাজ করে। তুমি তো আজকে দেখতে আসনি, প্রভুকে তুমি দেখতে এসেছো, আমি কোন নারীকে জড়ায় ধরে আছি? কিন্তু জানো দেবর্ষি, তোমার জন্য কি হলো, শুধু তোমার জন্য আজকে প্রভুকে আমি প্রেম ভরে আলিঙ্গন করতে পারলাম। আমার মনের অতৃপ্ত বাসনা রয়ে গেল, যে রূপ কোনোদিন আমি দেখি নাই, যে রূপ এই বিশ্ব কোনোদিন দেখে নাই, সেই রূপ আজ আমি দেখতে পেয়ে পরম আনন্দে জড়ায় ধরেছিলাম, শুধু তোমার জন্য সেই রূপ আমি ত্যাগ করেছি। দেবর্ষি নারদ বলে, মামা সত্যি তো আমি ভুল করে ফেলেছি, প্রভুকে জড়ায় ধরলে, প্রভু আমার জন্য আমার মামা আপনার রূপটাকে আলিঙ্গন করতে পারেনি। তার মনে অতৃপ্ত বাসনা রয়ে গেল, একবার কৃপা করে আপনি সেই রূপ ধারণ করুন না, আমার মামা একবার আলিঙ্গন করুন। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো, আমি যে রূপ একবার পরিত্যাগ করি, সেই রূপ আমি কোনোদিন ধারণ করি না। আমি তোমার এই কথা রাখতে পারবো না, যেই না এই কথা বলেছে ভোলানাথ, প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন, এ হে দয়াল হরি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমার মনের বাসনা পূর্ণ হবে? নয়নের জল দিয়ে ভোলানাথ কি করলেন, প্রভুর চরণটা ধৌত করে দিলেন। যিনি ভক্তির ভগবান, যিনি ভক্তি ছাড়া আর কিছু চান না, তিনি গলে গেলেন এই নয়নের জলে। শত ভোলানাথ,
তুমি আমাকে প্রেম ভরে আলিঙ্গন করতে চাও পারবে না, তোমার এই অতিপ্ত বাসনা আমি পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত কলিযুগ। আগত কলিযুগে আমি শ্রীবিষ্ণু নারায়ণ আমার শরীর থেকে এক অংশ, মন দিয়ে শুনে রাখুন এই জায়গায়, আমি শ্রীবিষ্ণু নারায়ণ আমার শরীর থেকে এক অংশ, আর তুমি ভোলানাথ তোমার শরীর থেকে এক অংশ, এই দুয়ে মিলিত হয়ে এক হই বাংলার মাটিতে আমার থেকে 52 বছর আগে জন্মগ্রহণ করো, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি বাংলার মাটিতে নেমে আসব, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। তবে শোনো ভোলানা, যেদিন তোমার আরাধনায় আমার গোলকে সিংহাসন নড়িয়ে দেবে সেদিনই আমি বাংলার মাটিতে আসব, নইলে আমি আসব না। হে ভক্তমণ্ডলী, ভোলানাথকে বলে উঠল শোনো ভোলানাথ অপেক্ষায় থাক। হে ভক্তমণ্ডলী, প্রভুর সেই কথা অনুযায়ী সেই শ্রীবিষ্ণু নারায়ণের এক অংশ, ভোলানাথের এক অংশ, দুই অংশ মিলিত হয়ে এই বাংলা নয় বর্তমানে যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের শিহট্ট জেলায় জন্মগ্রহণ করলেন, ছেলেটির নাম হল কমলাক্ষ। কবে থেকে আরাধনা শুরু করল? না, যেদিন 7 বছর বয়স, সেই 7 বছর বয়স থেকে ওপার বাংলা পরিত্যাগ করল, ওপার বাংলা পরিত্যাগ করে চিরদিনের জন্য প্রভুকে নামিয়ে নিয়ে আসার জন্য চলে এলো এপার বাংলা শান্তিপুরের মাঠে। আরাধনা কেমন করলো? প্রত্যেক দিন কিবা গ্রীষ্ম কিবা বর্ষা কিবা কনকনে ঠান্ডা, দুটো করে তুলসী পত্র তুলে সেই দুটো তুলসী পত্রে চন্দন লেপন করে সুরধ্বনি গঙ্গার জলে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের 1 ঘন্টা আগে গিয়ে ওই তুলসী নিবেদন করে বলতো, হে দয়াল হরি এবার তুমি নেমে এসো, আমার মনের অতিপ্ত বাসনা তুমি পূর্ণ। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, জীবনের 51টা বছর একইভাবে আচার্যদেব আরাধনা করে, কিন্তু প্রভুর আজও দেখা পেল না। যেদিন 51 বছর পূর্ণ হবে আচার্যদেবের, সেই দিনটা ছিল মাঘ মাসের সব থেকে কনকনে ঠান্ডার দিন। আর সেই কনকনে ঠান্ডার দিনই আচার্যদেব মনে মনে ভাবলেন, প্রভু দয়াল হরি, দেখতে দেখতে জীবনের 51টা বছর চলে গেল, আজও তোমার দেখা পেলাম না, তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না, তবে শোনো, আজ আমি প্রতিজ্ঞা করছি আমি আমার জীবনের শ্রেষ্ঠ আরাধনা আজ করব, আর যদি তুমি আমার ডাকে সাড়া দিয়ে না আসো তাহলে আমি আমার এই জীবনটাকে এই সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন। গভীর রাত্রিবেলা আজও আচার্যদেব তুললেন দুটো তুলসী পত্র, কিন্তু সেই তুলসী পত্রে আর চন্দন লেপন করলেন, রাত্রিবেলা তুলসী পত্র দুটো নিয়ে ওই কনকনে ঠান্ডার দিনে চলে এলো সুরধ্বনি গঙ্গার দিকে। প্রতিদিন আসে ব্রহ্ম মুহূর্তে, আজকে আসলো গভীর রাত্রিবেলা, এক পা দু পা তিন পা করি ধীরে ধীরে নামলেন সুরধ্বনি গঙ্গা, আর সুরধ্বনি গঙ্গার তীরে নেমে নয়নীর জল ঝরাতে ঝরাতে বলে উঠল, প্রভু আমি তো সাধন ভজন জানি, তবে যখন বলেছি আমি শ্রেষ্ঠ আরাধনা করব, শ্রেষ্ঠ হবে কিনা জানি না, তবে আমার জীবনে যতটুকু আমি সব দিয়ে দেব, ওই তুলসী পত্র দুটো নেমে নিয়ে এসে সুরধ্বনি গঙ্গার মধ্যে নেমে নয়নীর জল দিয়ে ডাকতে লাগলেন, প্রভু আমার যে নাম শুনতে ভালোবাসে সেই নাম গাইতে শুরু করলেন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি।
হরে হরে রাম হরে রাম 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 হরি হরি সকলে অন্তর থেকে জপ করুন হরি বল হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আচার্য দে কে 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 ডাকে এ যে সেই কণ্ঠস্বর দয়াল হরি তুমি এসেছ আচার্য দে এমন করে কেউ ডাকলে কি আমি না এসে থাকতে পারি তোমার এই কণ্ঠস্বর যে নড়িয়ে দিল তোমার এই সিং কণ্ঠস্বর আমার গোলকের সিংহাসন যে নড়িয়ে দিল শোনো আচার্য দেব আর তোমায় কাঁদাবো না আসবো এবার আমি এই বাংলার মাটিতে নিবেদন করো তোমার তুলসী পত্র হে ভক্তমণ্ডলী সেই দিন ওই দুই তুলসী পত্র নয়নের জলে সমৃদ্ধ সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন আর যেই ভাসিয়ে দিলেন ভাসতে ভাসতে ওই তুলসী পত্র চলে গেল নবদ্বীপের ঘাটে আর শচীমা ভোরের বেলায় গঙ্গা স্নান করছিলেন ভক্ষণ করলেন তুলসী পত্র ওই দুই তুলসী পত্র থেকে মন দিয়ে শুনে রাখুন চৈতন্যরূপী মেঘডা শচী গর্ভ মা যে ধারণ হলো আর সেই মেঘ থেকে বৃষ্টি রূপে চৈতন্য মহাপ্রভু এলেন তারই এক বৎসর পরে কোন দিন কোন সময় বর্ষা রূপে প্রেম বন্যা রূপে বর্ষিত হলো কোন দিন বৈষ্ণব কবি কলম দিলেন পরের লাইন ফাল্গুনি পূর্ণিমা তিথি ফাল্গুনি পূর্ণিমা তিথি ওই মেঘের জন্ম তিথি সেই মেঘে হলো মরি তাই সোনার নদিয়াতে আমার প্রাণীর গৌরী এলো ওই না সোনার নদী আতে ওই না এই ভক্তের পিপাসা নিবারণীর লাগি ভক্তের চরম হৃদয় ধরার লাগি উদয় হল তাই এমন দয়ালা
তোমরা পাবে না গো। আজ মুখে হরি 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 বলো, আজ হৃদয়ে দুটি বাহু তুলে হরি হরি সকলে উলু ধ্বনি হরি ধ্বনি হরি উলু ধ্বনি করি সকলে হরি 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 আজ শঙ্ক ধ্বনি করি সকলে হরি 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 আমি এমন জন্মি আর হবার নই হরি 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 আইরে তোরা প্রেমী নিবি আই আর মানবে জনম হই মানা এমন দিনই আর হবার নই আইরে মানবে জনম হই মানা আইরে তোরা প্রেমী নিবি আই আর মানবে জনম হই মানা এমন দিনই আর হবার মুখে গৌরী 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 বলে মানবে জনম হই মানা হই গৌরী 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 জনম হই মানা গৌরী 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 মানবে জনম হই নাই গৌরী হরি বল হরি বল হরি বল গৌরী 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 বল তাই গোদাই আমার রানীর ভগবান 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 গোড়ায় আমার প্রাণীর ভগবান গোড়া 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 রে গোড়ায় আমার প্রাণীর ভগবান প্রেম সেবটি গৌর সুন্দর জিউ কি দয়ালিতাই চান কি জয় নবদ্বীপ ধাম কি জয় হরি নাম সংকীর্তন কি জয় ভক্তবৃন্দ কি জয় নিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।